সাবেককালের এক ফোর্ড গাড়ি। সেই গাড়িটির সর্বাঙ্গে কদর্যদীনতার ছাপ, তবে কাজের বেলায় সে অদ্ভুত কর্মা। দুর্গম অবখনী অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাতে, যেখানে অন্য সব গাড়ি ছুটতে চায় না, তখন এ গাড়ি ছোটে অকুত হয়ে। গাড়ি চালায় বিমল, সে যেমন এক গুয়ে, তার গাড়ি তেমনি অক্ষয়। বিমলের গাড়িকে ভয় করে সবাই। দূর থেকে বিমলের গাড়ির হর্ন শুনলে রিক্সা, সাইকেল আরোহী এবং পথচারীরা সকলে সভয়ে তাকে পথ ছেড়ে সরে যায়। কানফাঁকা আওয়াজ, যাওয়ার সময় ধুলোর ঝড় তোলে বিমলের এই প্রাগৈতিহাসিক গাড়িটা। তবে এসব নিয়ে বিমলকে কোনো কথা বলতে যাওয়া বৃথা। বিমলের মুখে কিছুই আটকায় না, কেউ তাকে কিছু বললে সে মুখের উপর বেশ দু কথা শুনিয়ে দেয়। সুদীর্ঘ 15 বছর ধরে এই গাড়িটা বিমলকে সেবা করে আসছে। এই সেবক গাড়িটার সঙ্গে বিমলের এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে, বন্ধুত্বের সম্পর্ক। আবার অন্নদাতার সম্পর্ক বিমলের গাড়িকে অনেকেই নানাভাবে বিদ্রুপ করে। বেশ কিছু নাম পেয়েছে গাড়িটা, বুধা গাড়ি, খোঁজ হাঁস, কানা ভইস ইত্যাদি, কিন্তু বিমল তাকে ডাকে জগদ্দল বলে। গাড়ির প্রতি বিমলের মমত্ববোধ অনেকটা পাগলামির পর্যায়ে পৌঁছে গেছে। সে এই ভাঙা গাড়িটার সঙ্গে আপন মনে কথা বলে। গাড়িটা তার কাছে যেন একটা রক্ত মাংসের প্রাণ। 12 মাইল দূরে নরসিংহদেবের একটি মন্দির আছে, কার্তিক পূর্ণিমায় সেখানে মেলা বসে, ট্যাক্সি স্ট্যান্ডে ভিড় জমে। অন্য ট্যাক্সিগুলি যাত্রী নিয়ে বেরিয়ে গেলেও বিমলের ভাঙা গাড়িতে কেউ উঠতে চায় না। গোবিন্দ এসে বিমলকে সম্বেদনা জানায়। জগদ্দলকে বদল করে ঝরিয়া থেকে মগনলালের ছোট সিলিন্ডারের সিডনি গাড়িটা সে আনতে বলে। বিমলের এসব কথা ভালো লাগে না, কারণ জগদ্দলকে ছেড়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবে না। একদিন সন্ধ্যায় পোটলা পুটলি সমেত একদল চাষি গেরস্তের 14 জনের দল কনসেশনের লোভে বিমলের গাড়িতে এসে ওঠে। আশেপাশে ঝড় তুলে জগদ্দল বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবেই দিন চলে। বিমল ভেবে পায় না সবাই তার জগদ্দলের পেছনে এত লাগে কেন, অথচ অন্য গাড়ি মেরামতির অজুহাতে মাঝে মাঝে অচল থাকে। বিমলের গাড়ির কিন্তু কামাই থাকে না, এই কারণে অন্য ট্যাক্সি চালকেরা তাকে হিংসে করে। লোকে নরসিংহদেবের কাছে কত রকম মানত করে, বিমল নরসিংহদেবের পায়ের কাছে মাথা রেখে মনে মনে প্রার্থনা জানায় জগদ্দল যেন বিকল হয়ে না পড়ে, সে যেন সচল থাকে। রাঁচির পথে ছুটে যাওয়ার সময় একটা পাহাড়ি ঘাট পেরোবার মুখে জগদ্দল হঠাৎ একদিন কাঁকিয়ে ওঠে। বিমলের বুঝতে অসুবিধা হল না, জগদ্দলের পিস্টন ভেঙে গেছে। এরপর থেকেই জগদ্দলের নানা উপসর্গ একে একে দেখা দিতে থাকল। কোনোদিন ফ্যান বেল্ট ছিঁড়ে গেল, কোনোদিন কার্বুরেটারে তেল পাস হলো না, কোনোদিন আবার প্লাগগুলো অচল হয়ে শর্ট সার্কিট হয়ে গেল। জগদ্দল যে বুড়ো হয়েছে তা বিমলের বুঝতে অসুবিধা হয় না, তবু সে তাকে ছাড়ে না। জগদ্দলকে সারিয়ে তোলার জন্য মনে মনে প্রতিজ্ঞা করে বিমল। এরপর কলকাতা থেকে প্রচুর নতুন কলবজা আনিয়ে বিমল জগদ্দলের নবীকরণে মেতে ওঠে। জলের মতো টাকা খরচ হয়, অর্থাভাবে ঘড়ি, বাসনপত্র, এমনকি শোবার তক্তাপোষটা পর্যন্ত বিমল বেঁচে যায়। দিনরাত সে কঠোর পরিশ্রম করতে থাকে, একসময় কাজ শেষ হয়। জগদ্দলের নতুন চকচকে চেহারা দেখে বিমল আনন্দিত হয়। গ্যারেজের ফুটো দিয়ে বৃষ্টির রাতে জগদ্দলের ইঞ্জিনের উপর জল পড়েছে বুঝে বিমল বনেটের উপর তার শোয়ার কম্বলটি পর্যন্ত চাপিয়ে দেয়, তার উপর বর্ষাতিটাও শেষে সতর্নি আর চাদর দিয়ে ঢেকে দেয়। গাড়িটিকে ট্যাক্সি স্ট্যান্ডে পরের দিন জগদ্দলের নতুন চকচকে চেহারা দেখে সবাই আশ্চর্য, বিমলের প্রশংসা করে সকলে। জবাবে বিমল হাসে, হাসলেও তার হাসিটা স্বচ্ছ নয়, কেননা তার মনে আগের মতন আর জোর নেই। জগদ্দল নতুন চেহারা ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু তার আর আগের গতি রইল না। শহর থেকে কিছু দূরে মাঠের ধারে নিয়ে গিয়ে বিমল জগদ্দলকে ভালোভাবে পরীক্ষা করে, কিন্তু জগদ্দল বৃদ্ধ, বেশি জোরে দৌড়তে পারে না, বেশি দূর যেতেও সে অক্ষম। জগদ্দলের ভেতরে প্রকাণ্ড 7-8টা পাথর তুলে দিয়েও বিমল স্টার্ট দেয়। উদ্দেশ্য, আগের মতো লোড জগদ্দল নিতে পারে কি না তা পরখ করে দেখা, কিন্তু জগদ্দল বোঝা নিতে পারে না। বিমল বোঝে জগদ্দলের তেজি কলজেতে এবার সত্যি ঘুম ধরেছে। নিজের সম্পর্কেও বিমলের কেমন যেন হতাশা আসে, সে বোঝে তার চুলেও পাক ধরেছে, হয়তো জগদ্দলের পরে তাকেও একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। জগদ্দলকে গ্যারেজের বাইরে রেখে বিমল উদ্ভ্রান্তের মতো মহুজা খাওয়া শুরু করে।
এমন সময় গোবিন্দ একজন মাড়োয়ারি ভদ্রলোককে নিয়ে আসে। পুরনো লোহা কিনতে এসেছেন তিনি কলকাতা থেকে। নেশার ঝোঁকে বিমল তাকে বলে শুধু পুরনো লোহাই নয়, যে গাড়িটাকেও বেচে দেবে, কেননা জগদ্দল একেবারে অকেজো হয়ে গেছে। একথা শুনে গোবিন্দ স্তম্ভিত। মাড়োয়ারির লোকজন এসে পরের দিন জগদ্দলকে খুলে ফেলতে শুরু করে। শোকে আর নেশায় বিমলের মনে হয় জগদ্দলের পাঁজর খোলা হচ্ছে একটু একটু করে, যেন জগদ্দলের সমাধি খনন করে চলেছে। থমথম করে কোদাল আর শাবলের শব্দ উঠছে। বিমল সে শব্দে অন্তহীন নৈরাশ্যের মধ্যে ডুবে যেতে থাকে। সুবোধ ঘোষ হলেন একালের এক প্রখ্যাত সাহিত্যিক। এর জন্ম হয়েছিল হাজারীবাগে 1909 খ্রিস্টাব্দে, তবে এর বাড়ি ছিল ঢাকা বিক্রমপুরের বহরে। ইনি হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজে পড়াশোনা করেন, তবে এর বিশেষ পড়াশোনা সাঙ্গ হয়েছিল হাজারীবাগের দার্শনিক মহেশ ঘোষের লাইব্রেরিতে। সুবোধ ঘোষের জ্ঞানতৃষ্ণা ছিল নানা বিষয়ে। প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্বে ইনি ছিলেন যেমন পারদর্শী, তেমনি প্রচুর দক্ষতা ছিল সামরিক বিদ্যাতেও। এর কর্মজীবনও ছিল নানান বৈচিত্র্যে ভরা। কর্মজীবনের সূচনা হয়েছিল বাসের কন্ডাক্টর হিসেবে। সার্কাস দলে ক্লাউনের ভূমিকায়ও তিনি নেমেছিলেন। মুম্বই মিউনিসিপ্যালিটিতে কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। পূর্ব আফ্রিকাতে গিয়েছেন মহামারী প্রতিরোধে টিকা দেওয়ার কাজ নিয়েও। আবার স্বাধীনতা আন্দোলনে জেলও খেটেছেন। পরে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগদান করেন এবং সিনিয়র এডিটর ও অন্যতম সম্পাদকীয় লেখক হন। লেখক হিসেবে তার আত্মপ্রকাশ হল দুটি গল্প লিখে, ফসিল এবং অয়ান্ত্রিক। এরপরে তিনি বহু ছোট গল্প এবং অনেক উপন্যাস লিখেছেন। এর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ভারতপ্রেমকথা, শ্রেয়সী, সুনবর্ণারী, জতুগৃহ, ত্রিয়ামা ইত্যাদি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর আনন্দ পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। অন্তরে দিলখোলা অথচ বাইরে রাসভারী কিন্তু স্থান বিশেষে মজলিসি স্বভাবের এই যশস্বী লেখকের 1908 খ্রিস্টাব্দের 10 মার্চ জীবনাবসান হয়। সুবোধ ঘোষের এটি একটি শ্রেষ্ঠ গল্প। এই গল্পটি লেখকের শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে সংগৃহীত হয়েছে।